অনেক ওলি আউলিয়া তাদের দলের দিকে আপনাকে ডাক দেবে, অনেক বন্ধু আপনাকে তাদের দলের দিকে ডাক দেবে, তাদেরকে স্মরণ করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, মনে করেন এই বাংলাদেশে আওয়ামী লীগ একটা দল আছে, এই আওয়ামী লীগ ডাক দেবে তাদের দলের দিকে, কথা বলেন না কেন, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু মাঠে নেমে গিয়েছে, আমার ভাইরা তাদের দলের দিকে আপনাকে ডাক দেবেন, আবার বিএনপির ভাইরা আপনাকে তাদের দলের দিকে ডাক দেবেন, কথা বলেন না কেন, ঠিক কিনা? ডাক দেয় কি দেয় না? ডাক দিচ্ছে। চরমনায় লোকেরা তাদের দলের দিকে আপনাকে ডাক দেবে, জাতীয় পার্টি আপনাকে তাদের দলের দিকে ডাক দেবে, এমনকি আমার ভাইরা জামাতে ইসলাম আছে, আছে না নাই, এই জামাতে ইসলামও আপনাকে তাদের দলের দিকে ডাক দেবে, কথা বলেন না কেন, ঠিক কিনা? অনেক বন্ধু তাদের দলের দিকে আপনাকে ডাক দেবে, আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের কথা শ্রবণ করবে না। কাদের কথা তোমরা শ্রবণ করবে না? যাদের দলের মধ্যে, যাদের দলের কর্মসূচির মধ্যে কুরআনুল কারীম থাকবে না, এই দলের মধ্যে তোমাদেরকে ফলো করা যাবে না, এই দলের পক্ষে কোনো কথা বলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? এটা কি মৌলভীর কথা? আল্লাহ তাআলা বলেন, যেই দলের মধ্যে কুরআন থাকবে, যেই দলের মধ্যে রাসূলের সুন্নাহ থাকবে, সেই দলে তোমাদেরকে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো চিনি না দলকে, কোন দল ভালো কোন দল খারাপ আমরা এটা চিনি না, যাচাইও করি না। পকেটের মধ্যে 500 টাকা 1000 টাকা যদি ঢুকিয়ে দেওয়া যায়, ভোটটা অমুককে দিতে বললে আমরা অমুককে দিয়ে ফেলি, কথা বলে না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি টাকা নিয়ে যদি ইসলাম বিদ্বেষীকে মুসারুকে যদি আপনি ভোট দিয়ে দেন, এই ভোটটার কারণে আপনাকে জাহান্নাম দিতে হবে, আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক কিনা? এখনো সচেতন হতে হবে। আবার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ, তোমরা মেনে নাও, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, বলুন তো দেখ, বলুন তো আপনারা আল্লাহ তাআলার পক্ষতে কোন কিতাব নাজিল করা হয়েছে? আরো জোরে বলুন, কোন কিতাব? কোরআনুল কারীম। এই কোরআনের কথা আমাদেরকে মেনে নিতে হবে, আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, তাহলে যেই দল ডাকুক না কেন, যেই দলের নেতা ডাকুক না কেন, আমার ভাইয়েরা সেই দল আপনাকে যাচাই বাছাই করে সেই দলের মধ্যে যাইতে হবে। আপনি যদি তা না করে, আপনারা যদি ওই দলের মধ্যে চলে যান যেই দলের মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, রাসূলের সুন্নাহ থাকবে না, যেই দল আলেমদেরকে নির্যাতন করে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রাখে, সেই দলে যদি আপনি সাপোর্ট করেন আর সেই দলের মধ্যে যদি আপনি যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেবেন, কথা বলেন ঠিক কি না? সেই দলকে আমরা করব, কথা বলেন, সেই দল করব, যেই দল আলেমদের কাছে নির্যাতন করতেছে, প্রায় 12টা বছর পার হয়ে গিয়েছে, আজকে আমাদেরকে এই মঞ্চটা মানায় না, যাকে মানায় তিনি আর কেউ নাই, তিনি হচ্ছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তিনি দীর্ঘ 12 বছর পার করেছেন, জেলখানার মধ্যে বন্দী হয়ে আছেন, কথা বলেন এখানে, ঠিক কিনা? বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আজকে যারা ক্ষমতায় আছে নিঃসন্দেহে জালেমের গোষ্ঠীরা ক্ষমতায় আছে, আওয়াজ দিয়ে বলেন এখানে, ঠিক কিনা? এই জালেমদের মোকাবেলা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমরা তাদের পক্ষে থাকবো না, আমার ভাইরা তাদের পক্ষে থাকা যাবে না, তাদের পক্ষেও স্লোগান দেওয়া যাবে না, কেননা আমার আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে কোরআনের কর্মসূচিগুলো থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দলে আমাদেরকে যেতে নিষেধ করেছেন, কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এই কথাটা কে বলেছেন? আরো আওয়াজ দিয়ে বলুন, কে বলেছেন?
আল্লাহ বলেছেন আল্লাহ দলের কথা বলেছেন আর কিছু মৌলভী আছে কিছু মুসারু আছে এরা বলে রাজনীতির কথা নাই কোন দলের কথা কোরআনুল কারীমের মধ্যে নাই আমার ভাইরা বুঝতে হবে যে আলেম তা দলের কথা মানবে না আমার ভাইরা ও পাক্কা আলেম না পাক্কা জালেম আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষের মানুষদেরকে কল্যাণের পথের দিকে আহ্বান করবে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ মানুষদেরকে কল্যাণের পথে ডাক দিবে তামুরুনা বিল মারুফ তারা সৎ কাজে আদেশ করবে ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া সৎ কাজে বাধা প্রদান করবে এই কথাটা কার আরো জোরে বলুন আল্লাহ আমার ভাইরা তাহলে এই কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন আর এই কোরআন দিয়ে আমাদেরকে জীবনটা পরিচালনা করতে হবে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত কর্মসূচিগুলো হতে হবে কোরআন দিয়ে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আপনি আমি মুসলমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টি যিনি করলেন তিনি তো হুকুমদাতা কথা বলেন না কেন ঠিক কি না যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন হুকুমদাতা তিনি হচ্ছেন আইনদাতা তিনি হচ্ছেন বিধানদাতা কথা বলেন না কেন ঠিক কি না শেখ হাসিনা কিন্তু আইনদাতা নয় খালেদা জিয়া আইনদাতা নয় ডোনাল্ড ট্রাম্প তিনিও আইনদাতা নয় জো বাইডেন আইনদাতা নয় নরেন্দ্র মোদিও কিন্তু আইনদাতা নয় আমার ভাইয়েরা সব কিছুর মূলে যিনি সর্বশক্তিমান তিনি হচ্ছেন আইনদাতা তিনি আর কেউ নন তিনি আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম জোরে বলুন আল্লাহু আকবার তিনি এমন এক আল্লাহ তিনি ছাড়া কোনো আইনদাতা নাই তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়া হুওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তিনি এক আল্লাহ তাআলা তিনি সমস্ত প্রশংসার মালিক তিনি আখিরাতের প্রশংসার মালিক পৃথিবীর প্রশংসার মালিক আর তার হুকুমেই সব কিছু চলবে তিনি হচ্ছেন উত্তম বিধানদাতা সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ তা অন্য আয়াতে বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার তিনি সেই আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি তো হুকুমদাতা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের রব তিনি আমাদের আইনদাতা তিনি আমাদের বিধানদাতা তিনি ছাড়া কোনো আইনদাতা এই পৃথিবীতে নাই কথা বলেন না কেউ ঠিক কি না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আলা লাহুল খালকু ওয়াল আমর আল্লাহ তাআলা বলেন তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন এবং তিনি আইনদাতা সুবহানাল্লাহ বলবেন না আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাআলা তাহলে আইনটা মানতে হবে কার আরো জোরে বলুন কার আল্লাহ তাআলার আইন মানতে হবে তিনি একমাত্র আইনদাতা তিনি হচ্ছেন একমাত্র বিধানদাতা সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন সমস্ত কিছুর মালিক আমি আইনদাতা হচ্ছে না আমি আর পৃথিবীতে আমি যাদেরকে ক্ষমতা দান করব এই ক্ষমতায় গিয়ে তারা আমার বিধান দিয়ে তারা আইন পরিচালিত করবে সুবহানাল্লাহ তারা সংসদ পরিচালিত করবে আমার আইন দিয়ে কার আইন দিয়ে আরো জোরে বলুন কার আইন আল্লাহর আইন আজকে বাংলাদেশে যে আইন চলতেছে পার্লামেন্টে এই বাংলাদেশে যে আইনগুলো তৈরি করা হয়েছে সবগুলো মানব রচিত আইন কথা বলেন না কেন ঠিক কি না সব কার আইন মানুষের তৈরি করা আইন কোরআনের আইন একটা আইন আমার ভাইরা যে দেশের মানুষেরা 90% মুসলমান এই মুসলমানের রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না আমার ভাইরা দুঃখ থাকার কোনো জায়গাও নাই কথা বলেন না কেন ঠিক কি না এই জন্য মানুষদেরকে পরিবর্তন করতে হবে পার্লামেন্টে যে সমস্ত নেতারা গিয়েছে যে সমস্ত
গান্দাখর গিয়েছে যে সমস্ত চোররা গিয়েছে এই চোরদেরকে পরিবর্তন করার সামনে সুযোগ আসছে কথা বলেন না কেন ঠিক কি না আমরা সামনে এই সমস্ত লোকদেরকে পার্লামেন্ট থেকে জুতা পিটা করে আমরা অন্য ভালো মানুষদেরকে ক্ষমতার আসনে বসাবো এই মতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান তারা তারা আমার ভাইরা আইন চলবে কার আল্লাহ আল্লাহ আমরা মুসলমান আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক বাংলাদেশের সংসদটা পরিচালিত হোক কোরআন দিয়ে আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কি না আপনারা ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নাই কিন্তু ক্ষমতায় থেকে যদি আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন বাংলাদেশের প্রতিটা মুসলমান আপনাকে তার পক্ষে নিয়ে নেবে কিন্তু আপনি যদি কোরআনের বিরোধিতা করেন আপনার নাম দিন প্রধানমন্ত্রীর দরকারে আমাদের নাই আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কি না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله تعالى বলেন আমি আমার মুমিন বান্দাদেরকে যখন ক্ষমতা দান করব আল্লাহ কাকে ক্ষমতা দান করবেন আরো জোরে বলেন মুমিনদেরকে যখন ক্ষমতা দান করবেন এই মুমিনরা ক্ষমতায় গিয়ে চারটা বিল পাশ করবে এক নাম্বার হলো তারা সলাত প্রতিষ্ঠিত করবে সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে তিন নাম্বার তারা সৎ কাজ আদেশ করবে চার নাম্বার তারা অসৎ কাজে বাধা প্রদান করবে কথা বলেন না কেন ঠিক কি না এই চারটা আইন কি আমাদের পার্লামেন্টে আছে আওয়াজ দিয়ে বলেন আছে বুঝতে হবে সব কিছু জালিমের গোষ্ঠীরা তাদের ব্যক্তিগত আইনগুলো দিয়ে ব্যক্তিগত ধারাগুলো দিয়ে আজকে তারা সংসদ পরিচালিত করতেছে আর এই ব্যক্তিগত আইন দিয়ে মানবরচিত আইন দিয়ে বাংলাদেশে কোনো মানুষকে পৃথিবীর কোনো মানুষকে ভালো মানুষে পরিণত করা যাবে না যাবে না যাবে না কথা বলেন না কেন ঠিক কি না মানুষকে পরিবর্তন করতে হলে মানুষকে ভালো রাখতে হলে মানুষকে আল্লাহমুখী করতে গেলে অবশ্যই পার্লামেন্টে এই কোরআন লাগবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমি কি বানিয়ে বললাম কথা বলেন বানিয়ে বলছি আমার ভাইরা মুমিন বান্দারা চারটা কর্মসূচি করবে আর যখন কোন জালেম ক্ষমতায় চলে যাবে এই জালেমরা ক্ষমতায় গিয়ে দুইটি কাজ করবে কয়টা জোরে বলুন কয়টা দুইটা কাজ করবে আল্লাহ তাআলা বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা وجعلوا أعزة أغنها أذلة وكذلك يفعلون الله تعالى বলেন কোন জালেম ব্যক্তি যখন কোন এলাকার মধ্যে বসে কোন গোত্রের মধ্যে চলে যায় কোন দেশের মধ্যে যখন চলে যায় ওই দেশের ক্ষমতায় যখন বসে তারা দুইটা কাজ করে ক্ষমতার চেয়ারে বসে দুইটি কাজ করে কয়টা কাজ জোরে বলুন কয়টা আরো জোরে আর জোরে বলুন না কেন দুইটা কাজ করে এক নাম্বার হলো তার ইজ্জতলা লোকদেরকে বিয়োজিত করে কথা বলেন না কেন ঠিক কি না ইজ্জতলা লোকদেরকে বিয়োজিত করে আমার ভাইয়েরা আজকে আপনি লক্ষ্য করে দেখেন বাইরের কথা বাদ দিয়ে আমাদের বাংলাদেশে দেখেন যেহেতু আমরা বাংলাদেশি মানুষ আপনি একটু চিন্তা করে দেখেন বর্তমান যারা ক্ষমতায় আছে এরা ক্ষমতায় আসার পর থেকে সর্বপ্রথম যে কাজটা তারা শুরু করেছে ইজ্জতলা লোকদেরকে বিয়োজিত করেছে কথা বলেন ঠিক কি না সর্বপ্রথম ক্ষমতার চেয়ারে বসে আলেমদেরকে ধরো আর মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রাখো কথা বলেন না কেন ঠিক কি না এটা কার কাজ জালেমদের কাজ কার কাজ আরো জোরে বলুন কার কাজ জালেমদের কাজ আমি বানিয়ে কোনো কথা বলবো না কথা বলবো কোরআন থেকে এবং
বর্তমান প্রেক্ষাপট বাস্তবতা আপনাদেরকে মিলিয়ে দেব আপনারা শুনতে রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইরা তারা ইজ্জত আলা লোকদেরকে বিয়োজিত করবে এরপর তারা কি করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সর্বোত্তম ইজ্জত দেওয়া লোকদেরকে বিজ্জিত করবে আরেকটা কাজ তারা করবে তারা সমাজের মধ্যে হত্যাকাণ্ড তৈরি করে দেবে আমার ভাইরা আপনি একটু লক্ষ্য করেন দেখেন এরা যখন ক্ষমতায় এসেছিল এরা সর্বপ্রথম এরাও কিন্তু এই দুই নাম্বার কাজটা তারা করেছিল মানুষদেরকে ধরেছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে আর জেলখানায় বন্দী করে রেখে মামলা চালিয়ে দিয়ে তারা নিজেরাই সাক্ষী দিয়ে আমার ভাইরা সমস্ত আলেমদেরকে অনেক আলেমকে তারা নির্মমভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন না কোনো ঠিক কিনা এই জালিমদের গোষ্ঠীর বিরুদ্ধে কারা কারা জিহাদ করতে রাজি আছেন দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান দেখি আমি কি রাজনীতি করলাম আমি তো ইলেকশনে দাঁড়াইনি আমার ভাইরা আপনারা যদি চুরি করেন আর মৌলভী যদি চুরির কথা বলে এটাই তো দোষ কথা বলেন না কেন ঠিক কি না আপনারা জেনা করেন আমরা যদি বলে জেনা করা যাবে না এটাই আমাদের দোষ আপনারা যদি লুণ্ঠন করেন আমরা যদি লুণ্ঠনের বিরুদ্ধে যদি আমরা ওয়াজ করি তাহলে আমাদের দোষ দিয়ে দেয় কথা বলেন না কেন ঠিক কি না আমার ভাইরা আপনারা অপরাধ করবেন আর আমরা বলতে পারবো না এটা মগের মুল্লুক না এটা তোমার বাবার যেমন দেশ হতে পারে আমাদের ১৬ কোটি মুসলমানদের বাবার দেশ কথা বলেন না কেন ঠিক কি না আমরা কথা বলবো স্বাধীনভাবে তোদের বাপের কথায় মতো আমরা চলবো না আর তোমার বাবার দেশ যেমন আমাদের বাবার দেশ তেমন কথা বলেন না কেউ ঠিক কি না ভালোভাবে কথা বলতে হবে সময় এসে গিয়েছে এখনো পরিবর্তন করার সুযোগ আছে পরিবর্তন হওয়ার সুযোগ আছে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনাহ করার পর মাথা নিচু করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আমার কাছে যখন কান্নাকাটি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি নিচে পড়া মাটিতে পড়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব আরো জোরে বলেন সুবহানাল্লাহ এখন সুযোগ আছে আপনার পরিবর্তন হন আমরা চাই না আপনারা জাহান্নামে যান আমরাও জান্নাতে যেতে চাই আপনাদেরকেও আমরা জান্নাতে নিয়ে যেতে চাই কথা বলেন না কেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন যখন কোন জালেম বাদশা যখন ক্ষমতার চেয়ারে বসবে ক্ষমতার চেয়ারে বসে তারা কি করবে করিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আগনিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন এরা সর্বপ্রথম এরা হত্যাকাণ্ড তৈরি করবে হত্যাকাণ্ড সৃষ্টি করবে মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিবে দুনিয়া থেকে বিদায় করে দিবে আর এরা ইজ্জত আলা লোকদেরকে বিয়োজিত করবে তার মানে হচ্ছে এরা আলেমদেরকে ভালো মানুষদেরকে ধরবে আর জিনার মামলা দিয়ে দেবে এরা ভালো মানুষদেরকে ধরবে আর এরা ডাকাতির মামলা দিয়ে দিবে আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কি না এরকম কোয়ালিটির লোক আছে না আছে না নাই আছে মিথ্যা মামলা দিয়ে দেয় মিথ্যা মামলা দেওয়া যাবে না এটা জালেমদের কাজ আর জালেম ব্যক্তি যারা এরা জান্নাতে যেতে পারবে না তারা কথা বলে না কেন ঠিক কি না আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ রাসূল আরবের বুকে সবচেয়ে ভালো ব্যক্তি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর আগে আরবের লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল আসাদিক উপাধি দিয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন আর বললেন হে রাসূল আপনি আপনার রবের নামে রবের কিতাব দিয়ে আপনি তাবলিগ করুন আপনি যদি তাবলিগ না করেন তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করলেন না এই কথাটা কার আরো জোরে বলেন এই কথাটা কার আল্লাহ তাআলা বলেন
يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আপনার প্রতি যা নাযিল করা হয়েছে সেই কিতাব দিয়ে আপনি তাবলীগ করুন সুবহানাল্লাহ বলেন তাই বলি মনে করেন না যে আমাদের ভাইরা যারা তাবলীগে যায় এই তাবলীগের কথা বলা হয়েছে এই তাবলীগ না ওটা হচ্ছে তালিম তালিম মানে হচ্ছে শিক্ষা করা যেখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা গ্রহণ করা হয় ওটার নাম হচ্ছে তালিম কথা বলেন না ঠিক কি না আর তাবলীগ মানে হচ্ছে আপনি কোরআনের কথাগুলো যা যা আছে সব কথাগুলো আপনি মানুষের সামনে যখন প্রচার করবেন এর নাম হচ্ছে তাবলীগ আর যখন এই তাবলীগ করবেন তখন আপনাকে বাতিলরা টার্গেট করে ফেলবে কথা বলেন না কেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি দাওয়াত দিলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই কালিমার দাওয়াত দেখো দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন আরবের নেতারা বুঝতে পারলো মুহাম্মদ কি বলতে চায় মুহাম্মদকে থামিয়ে দিতে হবে মুহাম্মদকে যদি আমরা থামিয়ে দিতে না পারি তাহলে আমাদের অবৈধ চেয়ারটা শেষ হয়ে যাবে অবৈধ চেয়ার মুহাম্মদ দখল করে ফেলবে তারা চিন্তা ভাবনা করলো মুহাম্মদকে কি করা যায় আমার ভাইরা মুহাম্মদকে বলা হলো মুহাম্মদ তুমি আমাদের বাপদাদার ধর্মকে চুলকানি মাখো না তুমি কি চাও আমরা তোমাকে তাই দিয়ে দেব শুধু তুমি কালিমার দাওয়াতটা বন্ধ করো আমার ভাইরা আল্লাহর নবী রাজি হলেন না শেষ পর্যন্ত আল্লাহর নবীকে লোভ দেখানো হলো আমার ভাইরা আল্লাহর নবীকে বলা হলো তোমাকে আমরা ক্ষমতার চেয়ার দেব শুধু তুমি কালিমার দাওয়াত বন্ধ কর সংক্ষেপে বলবো কথাগুলো আমার ভাইয়েরা যেহেতু সময় কম পাব আমার ভাইয়েরা তাকে ক্ষমতার চেয়ারের লোভ দেখানো হলো আবার বলা হলো দুই নাম্বার বলা হলো তুমি কি সম্পদের মালিক হতে চাও নাকি আরবের বুকে সমস্ত নেতারা আমরা কালেকশন করে এমন সম্পদ দিয়ে দেব আরবের বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তুমি হবে তিন নাম্বার লোভ দেখানো হলো মুহাম্মদ তুমি কি চাও ও মুহাম্মদ তুমি কোনো নারী চাও নাকি আরবের বুকে আমরা সুন্দরী সুন্দরী রমণী দেখে একটি নয় তোমাকে আমরা দশটি রমণী দিয়ে তোমাকে বিয়ে দেব মুহাম্মদ শুধু তুমি কালিমার দাওয়াত বন্ধ করো জোরে বলো নাউযু বিল্লাহ আমার ভাইয়েরা চার নাম্বার যে শর্তটা দেওয়া হলো যে রোগটা দেখানো হলো মুহাম্মদ তোমার কোনো রোগ হয়েছে নাকি তোমাকে কোনো জিনে আসর করেছে নাকি মুহাম্মদ তুমি কালিমার দাওয়াত বন্ধ করো আমরা আরবের বুকে নেতারা একত্রিত হয়ে আরবের বুকে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক দেখে আমরা তোমার চিকিৎসা করব মুহাম্মদ শুধু তুমি কালিমার দাওয়াত বন্ধ করো জোরে বলো নাউযু বিল্লাহ আরো জোরে বলো নাউযু বিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারটা যে শর্ত দেওয়া হয়েছে চারটা জিনিসের লোভ দেখানো হয়েছিল সেটা হলো ক্ষমতা কথা বলেন না কেন ঠিক কিনা এক নাম্বার হলো ক্ষমতার চেয়ার দুই নাম্বার হলো সম্পদ তিন নাম্বার হলো নারী আর চার নাম্বার হলো চিকিৎসা আমার ভাইয়ের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নেয় নাই কথা বলেন না কেন ঠিক কিনা মেনে নিয়েছেন নাকি আজকে ক্ষমতার চেয়ারের জন্য ফেরাউন কিন্তু ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য 50,000 শিশুকে হত্যা করেছিল আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কিনা এই ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মন্ত্রী এমপিরা আমার ভাইরা আমাদের দাদা বাবুর কথা মতো অসংখ্য মানুষকে অসংখ্য আলেমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন না কোনো ঠিক কি না ক্ষমতার চেয়ার থেকে তারা উঠবে না কত মানুষ মরে মরুক দেখার বিষয় নাই আমি ক্ষমতার চেয়ার থেকে আমি উঠব আর উঠলেই তো খবর আছে যদি একবার ক্ষমতার চেয়ার থেকে তাকে নামানো যায় তাহলে বাংলার জমিনে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কথা বলেন না কেন ঠিক কি না এই সমস্ত নাস্তিকদের মোকাবেলা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন আল্লাহ থেকে দেখান তো দেখি ইসলামের দুশমনেরা
আল্লাহ কবুল করুক বলেন আমিন যারা হাত তোলে নাই তারা কি ওই দলে তারা মনে ওই দলে অনেকে হাত তোলে নাই আমার ভাইরা আপনি হাত তুললেন না তুললেন এটা দেখছেন কে কথা বলেন না কে দেখছেন আল্লাহ তাআলা আপনার চেষ্টা থাকতে হবে আপনার মনে যদি চেষ্টা না থাকে নাস্তিকদেরকে যারা কুরআন বিরোধী এই সমস্ত লোকদেরকে যদি আপনারা ঘৃণাও না করেন কিয়ামতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন না আওয়াজ দিয়ে বলেন এটা ঠিক কি না কুরআনের পক্ষে থাকতে হবে আলেমদের পক্ষে থাকতে হবে আপনি ময়দানে যেতেও পারেন না নাও যেতে পারেন তারপরও দুর্বল যে ঈমানদার আছে সবচেয়ে নিম্ন যে ঈমান তাদেরকে ঘৃণা করতে হবে কথা বলেন না ঠিক কি না আমার ভাইরা আল্লাহর নবী রাজি হলেন না এরপর আরবের লোকেরা আবু জেহেল্লা এই নেতারা এখন মসজিদের বিরোধিতা শুরু করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনের দাওয়াত দিতে যায় আমার ভাইরা তারা ফোন চাচা আবু লাহাব পিছন দিকে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে আউট হয়ে যায় সেখানে গিয়ে বলে তোমরা কি ওই যুবকটাকে চেনো নাকি লোকেরা বলল না না আমরা তাকে চিনি না তোমাদেরকে ইসলামের পথের দিকে ডাকতেছে ও তো একটা পাগল হয়ে গিয়েছে কেননা আমাদের বাপদাদার ধর্মকে চুনকালি মেখে দিয়েছে এটা একটা পাগল এটা একটা গণক এটা একটা জাদুকর এর কথা তোমরা শ্রবণ করবে না আমার ভাইয়েরা আবু লাহাব কিন্তু নিজের চাচা হয়ে বিরোধিতা করেছিল আমার ভাইয়েরা আজকেও দেখবেন আপনি যদি ইসলামের পক্ষে থাকেন আপনার আর এক ভাই কিন্তু ইসলামের বিরোধিতা করে কথা বলে না কারণ ঠিক কিনা আমার ভাইয়েরা আবু জেহেল বিরোধিতা করা শুরু আবু লাহাব বিরোধিতা শুরু করে দিল এমনি করে আবু জেহেলও বিরোধিতা করা শুরু করে দিল আবু জেহেল বলল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে এই পাগলের কথা শোনা যাবে না আমার ভাই আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নবীকে গণক বলা শুরু করে দিল আল্লাহ নবীকে যখন জাদুকর বলা শুরু করে দিল কটুক্তি করে গালিগালাজ দেওয়া শুরু করে দিল আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ বলেন হে নবী আপনি মন খারাপ করবেন না আপনার রবের অনুগ্রহে আপনার রবের রহমতে আপনি পাগল নন যারা আপনাকে পাগল বলে তারাই হচ্ছে প্রকৃত পাগল কথা বলেন না কেন ঠিক কি না আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন আল্লাহ বলে তোমাদের সাথী পাগল নন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কি পাগল কথা বলে না পাগল পাগল হয়ে গিয়েছিল একটাই মাত্র কারণ সেটা হলো বাল্লিগুমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি মানুষের কাছে তাবলীগ করুন আমার এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করুন কোরআন দিয়ে প্রচার করুন কোরআনের দাওয়াতটা দিয়ে দেন কোরআনের দাওয়াত দেওয়া মাত্র আল্লাহ নবীকে সেই যুগের কাফের মুশরিকরা পাগল বলেছিল কথা বলেন না কেন ঠিক কি না আল্লাহ রাসূলকে পাগল বলে গালিগালাজ করেছিল আমার ভাইরা এই দাওয়াতি কাজটা যারা আজকে করতেছে কোরআন দিয়ে যারা রাজ কায়েম করতে চায় আমার ভাইরা সেই সমস্ত আলেমদেরকে আজকে আমাদের দেশে যারা ক্ষমতায় আছে যারা ইসলাম বিদ্বেষী এই সমস্ত লোকেরা এরা বলে এরা হচ্ছে রাজাকার এরা হচ্ছে আল বদর এরা হচ্ছে যুদ্ধ অপরাধী এরা হচ্ছে ছাত্র শিবির কথা বলেন না কেন ঠিক কি না এই বলে গালিগালাজ করতেছে সেই যুগে পাগল বলেছিল গণক বলেছিল আর আজকের গালিগালাজটা ওই আবু জেহেলের নাতিপুতিরা আজকে যারা আছে এরা বলতেছে এরা জাদুকর এরা জঙ্গি কথা বলেন না কেন ঠিক কি না মিলতেছে কি মিলতেছে না মিলি যাচ্ছে কোরআনের মধ্যে কি নাই সব কিছু আছে অতীতে কি হয়েছে ভবিষ্যতে বর্তমান কি হবে এবং ভবিষ্যতে কি হবে সব কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আজকে আলেমদেরকে গালিগালাজ করা হয় তাদেরকে জিনার মামলা দিয়ে দেওয়া হয় তাদেরকে রাজাকার বলা হয় যুদ্ধ অপরাধী বলা হয় গণক বলা হয় আমার ভাইয়েরা আজকে আলেমদেরকে জঙ্গি বলা হয় কথা বলেন না কেন ঠিক কি না
আমার ভাইরা আসলে আলেমরা জঙ্গি নয়, আলেমরা যুদ্ধ অপরাধী নয়, আমার ভাইরা আলেমরা জিনাখোর নয়, আলেমদের একটাই কথা হলো যারা কালিমার দাওয়াত দিয়েছে কোরআন দিয়ে রাজ কায়েম করতে যায় ওই সমস্ত আলেমদেরকে বাতিল শক্তিরা বিভিন্ন রকম মামলা হামলা দিয়ে তাদেরকে বিয়োজিত করার চেষ্টা করতেছে। কথা বলেন না কেন ঠিক কি না আমার ভাইরা? আজকে আফসোস লাগে কোরআনের হক কথা বলার কারণে জেলখানায় বসে থাকতে হয়, বন্দি হয়ে থাকতে হয়, অথচ কিছু মুসলমান আছে, কিছু টুপিওয়ালা আছে, এরা বলে দোষ না করলে কি জেলখানায় যায়? এরকম লোক আছে না নাই? আর কথা বলেন না আছে না নাই? জেলখানায় ছিল আপনার আমার নবী শিয়াবে আবু তালিবের মধ্যে দীর্ঘ সাড়ে তিন বছর সেখানে আবদ্ধ ছিল। বর্তমান জেলখানায় তো কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়, রুটি পাওয়া যায়, ভাত পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু এমন জায়গায় তারা আবদ্ধ ছিল সেখানে কোনো তাদেরকে খাবার দেওয়া হতো না, তারা গাছের লতা পাতা খেয়ে তারা জীবন যাপন করতো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার নবীর কি দোষ? কোনো দোষ ছিল? কথা বলেন, কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। অথচ আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি জেলখানায় থাকে, নবী যদি না খেয়ে সাড়ে তিন বছর জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে থাকে, তাহলে সেই নবীর উম্মতেরা, সেই নবীর উত্তরসূরি যারা, তারা জেলখানা যাবে এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক কিনা আমার ভাই? কি দোষ ছিল? আল্লামা দিলারুন সাইদির কি দোষ ছিল? মামুনুল হকের কি দোষ ছিল? জুনাইদ আল হাবিবির কি দোষ ছিল? মুফতি রফিকুল ইসলামের কি দোষ ছিল? কাজী ইব্রাহিমের কি দোষ ছিল? মুফতি আমির হামজার আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কিনা? তাদের কোনো দোষ নেই, তাদের একটাই দোষ, তারা কোরআনের হক কথা বলেছে। কথা বলেন না কেন ঠিক কিনা? তারা কোরআনের হক কথা বলার কারণে আজকে তাদেরকে জালিমেরা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে। কথা বলেন না কেন ঠিক কিনা? এই জালিমদের মোকাবেলা করতে পারবেন তো ইনশাআল্লাহ সামনে? কারা পাবেন দেখি তো, একটু হাত তোলেন দেখি, দেখি দেখ সামনে আসতেছে এই জালেমদেরকে দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা প্রস্তুত আছে? দু হাত করে আল্লাহকে দেখান। আমার ভাইরা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সত্যের পক্ষে থাকবেন, যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা আপনাদের ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আরো আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাতিলদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা বাতিলদের সাথে নাই, বাতিলদের পক্ষে আমরা থাকবো না। আমরা সেই বীরের জাতি, আমরা কখনো মাথা নত করতে শিখি নাই। কথা বলেন না কেন ঠিক কি না আমার ভাইরা? আজকে আমি প্রতিটা মাহফিলে হক কথা বলার কারণে আমাকেও টার্গেটে ফেলেছে, আমার নামটা পর্যন্ত থানার লিস্টে আছে। আমি ভয় করি না, কাউকে ভয় করি না। ভয় করতে হবে কাকে? আরো আওয়াজ দিবেন, কাকে ভয় করব? আমি বাতিল শক্তিকে পরোয়া করি না। আজ হোক কাল হোক আমার তো মৌত হবেই, বাঁচাতে কেউ পারবে আমাকে? কেউ বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। এই জন্য বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন না কেন ঠিক কি না আমার ভাই? আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, আবু জাহেল বিরোধিতা শুরু করে দিল, আবু লাহাব বিরোধিতা শুরু করে দিল, আল্লাহ নবী একদিন জাবালে বাতোয়া নামক এই পাহাড়ের কারণে, পাহাড়ের উসুর সীমায়, উসুর স্থানে আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন আর বলতেছেন ভোরের বিপদ, ভোরের বিপদ, এই বলে তিনি চিৎকার করলেন। উপস্থিত কাফেররা সেখানে উপস্থিত হলো, নেতাকে তারা উপস্থিত হলো। আমার ভাইয়েরা উপস্থিত, নেতারা যখন উপস্থিত হলো, আল্লাহ নবী বললেন ও আমার জাতির লোকেরা, আমি তোমাদেরকে বলতেছি এই পাহাড়ের পিছন দিক থেকে তোমাদেরকে শত্রু বাহিনী আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করো?
সকল নেতা কথা বললো অবশ্যই বিশ্বাস করে জীবনে তুমি কোনো মিথ্যা কথা বলো নাই সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন তাহলে তোমরা শোনো তোমরা মূর্তি পূজা ত্যাগ করো কুরআন দিয়ে জীবন পরিচালনা করো আল্লাহর কালিমার পথের দিকে আসো আমি তোমাদেরকে যে পথের দিকে ডাকি সেই পথের দিকে তোমরা চলে আসো আমার ভাইরে এই দাওয়াতটা দিয়ে দিলেন আর যদি তোমরা সেটা না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাবের সুসংবাদ দিচ্ছেন আমার ভাইরা তখন এই কথা বলল আবু লাহাব চটকে উঠল আর বলল মুহাম্মদ তাব্বাত ইয়া লাকা মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই কথা বলার জন্য তুমি আমাকে আমাদেরকে এখানে উপস্থিত করেছো তোমার কোনো কাজ কাম নাই পাগলটা বলে কি আমার ভাইরা আল্লাহ নবীকে গালি গালাজ করলো এমনকি আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা অবশ করে দিয়েছেন দু হাতটা যখন অবশ করে দিয়েছেন আর ঢালাতে পারেন না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন শুধু আয়াতে নয় আল্লাহ রাব্বুল আলামিন গজবের সুরা একটা আবু লাহাবের নামে নাজিল করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আবু লাহাব তোমার দুহাত ধ্বংস হয়ে যাক তুমি নিজেও ধ্বংস হয়ে যাও আল্লাহু আকবার বলেন আজকেও যারা কোরআনের বিরোধিতা করবে আলেমদের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে আবু লাহাবের মতো তাদেরকে ধ্বংস করে দিতে পারেন কে আরো জোরে বলুন কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন সন্দেহ আছে নাকি কোনো না কোনো সন্দেহ নাই আজ হোক কাল হোক আল্লাহ তাআলা তাদেরকে জুতা পিটা করে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিবেন কথা বলেন নাকি ঠিক কি না আমার ভাইরা অনেকেই কোরআনের বিরোধিতা করে অনেকেই গীবত করে আলেমদের নামে সমালোচনা করে এমন লোক আছে না নাই আছে না মসজিদে যদি বক্তৃতা দেন ইমাম সাহেব যদি হক কথা বলে তখন এরা কি করে শুনে শোনার পর যেয়ে ওরা ওদের বাপদেরকে বলে আব্বা আমার ওই বাপ এই কথা বলেছে তোমার দলের বিরুদ্ধে কথা বলেছে আমাদের দলের বিরুদ্ধে কথা বলেছে তারা যে সেখানে বলে আমার ভাইরা আপনার ওই নেতা আপনাকে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না কথা বলেন নাকি ঠিক কি না আপনার নেতা তো হওয়া দরকার তারাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করে তারাই আপনাদের নেতা কথা বলেন নাকি ঠিক কি না আর আপনি মুসারুর কাছে গিয়ে বলেন যে অমুক ইমাম আপনার আমার দলের বিরুদ্ধে কথা বলছে ওই নেতাও জাহান্নাম যাবে তোমাকেও জাহান্নাম যেতে হবে কোরআনের বিরোধিতা করো না যারা কোরআনের বিরোধিতা করবে যারা সৎ কাজে আদেশ দান করবে না বাধা প্রয়োগ করবে সমালোচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন হাম্মাযিম মাশাঈম বিনামিম আল্লাহ তাআলা বলেন যারা গীবত করে পরনিন্দা করে ছগলকুরি করে আমার ভাইরা এবং যারা মানুষকে গালমন্দ করে এরকম লোক আছে না নাই আলেমদেরকে পাইলে খালি গালি গালাজ করে আপনাদের এলাকায় আমাদের ভুল্লাহাটে আছে কয়েকটা যারো সন্তান আছে এই যারো সন্তানগুলো আলেমদেরকে দেখতেই পারে না কথা বলেন না ঠিক কি না এরা সবসময় আলেমদেরকে গালি গালাজ করে চার দোকানের মধ্যে যদি চাও খান তার মধ্যে আমাদেরকে টার্গেট করে গালি দেয় নাম তো ডাইরেক্ট ধরতে পারে না শুধু আলেমদেরকে গালি দেয় আবার বলে এরা তাফসির মাহফিল করে কেন এরা তাফসির মাহফিল ব্যবসা করে এরকম লোক আছে না এই এলাকায় না তাহলে অন্য এলাকায় আছে অনেক লোক আছে এরা বলে তাফসির মাহফিল যারা করে এরা ব্যবসা করে নাউজুবিল্লাহ বলেন তাহলে তাফসির মাহফিল না করে কি গানের মঞ্চ তৈরি করবে যেখানে উলঙ্গ হয় মেয়েরা নাচবে আর তোমরা দেখবে এটা দেখে মজা পাবে এটাই মনে হয় ভালো নাউজুবিল্লাহ বলেন আমার ভাই তাফসির মাহফিলে যারা বাধা প্রয়োগ করে যারা সমালোচনা করে সৎ কাজে তারা বাধা দান করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসীম আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ভালো কাজে বাধা প্রয়োগ করে এবং অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে
আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন এদের চরিত্রটা কি রকম হবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা সানিম জোরে বল আল্লাহু আকবার এরা কর্কশ ভাষী হয় এদের মেজাজটা কর্কশ থাকে এরা আলেমদেরকে গালিগালাজ করে আল্লাহ বলেন এরা হচ্ছে জারর সন্তান কথা বলেন না কেউ ঠিক কি না আজকে যারা কুরআনের বিরুদ্ধে কথা বলবে আলেমদের বিরুদ্ধে কথা বলবে ভালো কাজে যারা পরনিন্দা করবে ভালো কাজে যারা বাধা প্রয়োগ করবে বুঝতে হবে এরা হচ্ছে অবৈধ সন্তান এই কথাটা কার আরো জোরে বলুন এই কথাটা কার আল্লাহর নবী যখন কুরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ওয়ালিদ ইবনে মুগিরা এই মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরা এবার আল্লাহর নবীর বিরুদ্ধে শুরু করে দিলেন আল্লাহর নবীকে গালিগালাজ করে দিয়েছিলেন আমার ভাইরা এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন উতুল্লিম বাদা যালিকা সানিম হে নবী আপনি বলে দিন যে ওয়ালিদ ইবনে মুগিরা তুমি হচ্ছে অবৈধ সন্তান আল্লাহু আকবার বলেন ওয়ালিদ ইবনে মুগিরা এবার চিন্তা করলো মুহাম্মদ আমাকে যার সন্তান বলল বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে তার মাকে বলল মা আমাকে যার সন্তান বলল মুহাম্মদ আমার বাবার পরিচয়টা দিয়ে দাও মা বলেন কোন মুহাম্মদ বলেছে সে বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে যার সন্তান বলেছে ও মা তুমি আমার বাবার পরিচয়টা দিয়ে দাও মা বলছে বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলেছে সদা সত্য কথা বলেছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী কি মন গড়া কোনো কথা বলতেন তিনি কোরআন দিয়ে কথা বলতেন আল্লাহ যা নাযিল করেছেন আল্লাহ তাকে যে কথা জানিয়ে দিয়েছেন সেই কথাই তিনি বলতেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন মা তাহলে আমার বাবাকে সে বলতেছে বাবা তোমার বাবা ব্যবসার কাজে সিরিয়ায় চলে যায় সেখানে ছয় মাস এক বছর দুই বছর সেখানে ব্যবসার কাজে থাকে তোমার বাবা আমার কোনো খোঁজ খবর রাখে না আমি যৌবনের তাড়নায় যৌবনে উত্তেজিত হয়ে আমার বাড়িতে যে রাখালটা ছিল এই রাখালের সঙ্গে আমি মেলামেশা করেছি আর এই মেলামেশার ফলে যে ফসলটা হয়েছে সেটা হলো অন্য কেউ নাই তুমি জোরে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা যারা এই কাজগুলো করবে বুঝতে হবে এদের রক্তের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরার কিছু রক্তের সিমটম তাদের রক্তের মধ্যে মিশ্রিত আছে আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কিনা কোরআনের বিরোধিতা করো মিয়া তুমি কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল আবু জেহেল বলেছিল কোরআনের কথা শ্রবণ করা যাবে না কোরআনের কথা যেখানে হবে সেখানেই তোমরা হাঙ্গামা করবে সেখানে তোমরা কি করে বাধা প্রয়োগ করবে শক্তি থেকে বাধা দিবে আর যদি না থেকে মামলা দিবে হামলা দিবে যে প্রকারে হোক কোরআনের মাহফিল তোমরা বন্ধ করবে এই ঘোষণাটা কার আবু জেহেল কার কথা বলেন কার আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله تعالى বলেন কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছিল আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা এই কোরআনের কথা শ্রবণ করবে না ওয়াল গাউফিহি যেখানে কোরআনের কথা হবে সেখানেই তোমরা হাঙ্গামা করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে লাআল্লাকুম তাগলিবুন যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে তোমরা বিজয় লাভ করবে আমার ভাইরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল আবু জেহেল আর আজকেও যারা কোরআনের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে কোরআনের মঞ্চ তৈরি করতে দেয় না বাধা প্রয়োগ করে বুঝতে হবে আবু জেহেলের রক্ত ওই সমস্ত লোকদের রক্তের মধ্যে মিশ্রিত আছে কথা বলেন না করে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআন কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সন্দেহ আছে নাকি একটা কথা বানিয়ে বলছি কথা বলেন বানিয়ে বলছি যেই কথাগুলো বলতেছি কোরআন দিয়ে বলতেছি কোনো সন্দেহ আছে নাকি মা বোনরা আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না আপনারা একটু সামনে এগিয়ে বসেন এবং অন্য মাদের বোনকে বসার সুযোগ করে দেন আমার ভাইয়েরা তাহলে আজকে দেখেন যারা কোরআনের বিরোধিতা করবে আলেমদের বিরোধিতা করবে আবু জেহেল আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি কথা বলেন আছে কোনো পার্থক্য নাই কোরআনের মাহফিল হবে কিসের চেংটু নেতার নাম না দিলে বলে মাহফিল হবে না
ছাগলগুলোর নাম না দিলেন মাহফিল হবে না কথা বলেন না করে ঠিক কি না একটা ছাগল নামাজ পড়ে না আর ছাগলের নাম না দিলেন নামাজ মাহফিল করা যাবে না কথা বলেন না করে ঠিক কি না এই ছাগলদের মোকাবেলা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন একবার হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান দেখি ছাগল বললে তো একটা লাভ আছে ছাগল তো জবে করে খাওয়া যায় ছাগলের দাম আছে এদেরকে তো কুকুরের চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ বলেন এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমি বলি নাই কুকুরের উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা তার চেয়ে নিকৃষ্ট এই সমস্ত লোকেরা যারা কোরআনের বিরোধিতা করে আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কি না আমার ভাইরা আজকে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে আলেমদেরকে আমার ভাইরা কোনো তাদের অপরাধ নাই একটাই অপরাধ তারা কোরআনুল কারীমের কথা জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন সুন্দর সুন্দরভাবে বর্ণনা করে তাফসীর তাফসীর করে মানুষদেরকে বোঝান মানুষগুলো যাতে ইসলামের দিকে আসে আর মানুষগুলো কোরআনুল কারীমের তাফসীর শুনে তাদের অনেক পরিবর্তন এসে গিয়েছে কোনটা হক কোনটা বাতিল তারা বুঝতে পেরেছে এই জন্য আলেমদেরকে বন্দি করার ফন্দি করে আমার ভাইয়েরা আজকে নাস্তিকেরা তাদেরকে বন্দি করে জেলখানায় রেখেছে কথা বলেন না কেন ঠিক কি না এরা বুঝতে পেরেছে এটা আমাদের দেশের মন্ত্রীদের একাই চাল তা না এটা বাইরের দেশের বহির্বিশ্বের যে নেতা খেদাগুলো আছে ক্ষমতা আছে জালেমরা এই জালেমরা এদেরকে বলতেছে যে যে সমস্ত আলেমরা হক কথা বলতেছে যাদের মাহফিলে লাখ লাখ লোক হয় সর্বপ্রথম এই সমস্ত আলেমদেরকে বন্দী করে রাখো কথা বলেন না কেউ ঠিক কি না এদেরকে যদি তোমরা বন্দি করে রাখতে পারো তাহলে ইসলাম আর আগাতে পারবে না এগিয়ে আসতে পারবে না কিন্তু তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন ইসলামকে আল্লাহ তাআলা বিস্তার করবেন ইসলামকে হেফাজত করবেন কি আরো জোরে বলুন কে আল্লাহ তাআলা হেফাজত করবেন তোমরা যতই মনে করো না কেন সাইদি মারা গিয়ে সাইদি মনকে জেলখানায় আছে আপনারা মনে করেন সাইদির মতো আর কোনো লোক নাই সাইদির মতো আল্লাহ তাআলা লাখ লাখ সাইদি বাংলাদেশে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলেন একজন আজারিকে মালয়েশিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে অসংখ্য আজহারি বাংলাদেশে প্রস্তুত করে রেখেছেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা একজন মুফতি আমির হামজাকে এই বাংলাদেশের জেলখানার মধ্যে বন্দী করে রেখেছেন আল্লাহ তাআলা অসংখ্য আমির হামজা বাংলাদেশের মধ্যে পয়দা করে দিয়েছেন আল্লাহু আকবার বলে তোদের ষড়যন্ত্র নচ্চাত করে দিতে পারেন কে আল্লাহ তাআলা বলে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা শয়তানদের চক্রান্ত অত্যন্ত দুর্বল এই কথাটা কে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন আমি আমার ইসলামকে বাস্তবায়িত করব সুবহানাল্লাহ বলেন ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা চাচ্ছ যে নিজের ফুৎকার দিয়ে ফু দিয়ে আমার ইসলামকে আমার কোরআনকে দাবি দিতে চাচ্ছ না আমি আমার নূরকে আমি আমার ইসলামকে আমি আমার কোরআনকে উজ্জীবিত করব যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তাআলা বলেন তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন তোমরা ষড়যন্ত্র করো আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি আমার কৌশল হচ্ছে উত্তম কৌশল সুবহানাল্লাহ বলেন কথা বলতে হয় স্ট্রেট কাট কথা বলতে হবে কোরআন দিয়ে আপনাকে তাবলীগ করতে হবে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে ওপেন ভাবে কথা বলেন না কেন ঠিক কি না আমার ভাইরা আমরা দাওয়াত দেব কোরআন দিয়ে কি দিয়ে দাওয়াত কোরআন দিয়ে আমরা দাওয়াত দেব কোরআনের পথে আমরা থাকব এই কোরআনের পক্ষে কারা কারা থাকতেছেন দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি